রাজ্যে প্রথম 32x10 ফুট এলইডি স্ক্রিন নিয়ে এলো আন্তরিক ভিডিও এডিটিং সেন্টার। শুক্রবার 2021-22 অর্থবর্ষের বাজেট পেশ করলেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মন। বাজেটে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 22,724.50 কোটি টাকা। তবে এবছর বাজেটে নতুন কোন কর বরাদ্দ করা হয়নি। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের প্রথম দিন 2021-22 অর্থ বছরের ত্রিপুরা রাজ্যের বাজেট পেশ করেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মা। রাজ্যপাল রমেশ বৈশের ভাষণের পর অর্থমন্ত্রী বাজেট পেশ করেন। বাজেটে মোট ব্যয় বরাদ্দ ধরা হয় 22,724.50 কোটি টাকা এবং এই অর্থ বছরের বাজেটের প্রাপ্তির পরিমাণ ধরা হয়েছে 21,951.7 কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ 773.43 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের বাজেট বরাদ্দ ছিল 19,244.15 কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে 118.9%। এই বাজেটে পর্যবেক্ষণ ক্ষেত্রে 15.50 কোটি টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ব্যয় বরাদ্দ করা হয়েছে 56.77 কোটি টাকা। কৃষি ও কৃষি সমন্বয় ক্ষেত্রে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 1,250.47 কোটি টাকা। স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 1,057.12 কোটি টাকা এবং শিক্ষা খাতে বরাদ্দ ধরা হয় 3,810.96 কোটি টাকা। তবে এই অর্থ বছরের বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব নেই। পেশ কমিউনিটি হেলথ সেন্টার সিএইচসি এবং 115 প্রাইমারি হেলথ সেন্টার 7 ইউপিএইচসি এবং 101 হেলথ সাব সেন্টার মাধ্যমে রাজ্যগুলির কাছে হেলথ কেয়ার সার্ভিসেস, ইমার্জেন্সি সার্ভিসেস এবং প্রিভেন্টিভ সার্ভিসেস দিচ্ছে। ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে 2021-22 অর্থ বছরে ডিসেম্বর পর্যন্ত 100 রোগী উপকৃত হয়েছে। তাদের 1,59,000 নির্মাণ কাজ শেষ হয়েছে। তন্নগর উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে উদয়পুর, টেপানিয়ায় গুমতি জেলা হাসপাতাল এবং শান্তিবাজারে দক্ষিণ জেলা হাসপাতাল ট্রমা কেয়ার ফেসিলিটি লেভেল থ্রি নির্মাণ কাজ। পাশাপাশি কৃষি শিল্প, পরিকাঠামো সহ রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এদিন অধিবেশনের দ্বিতীয় পর্বে মোট 9টি বিল পাশ করা হয়। রিপোর্ট টাইমস 24 নেটওয়ার্ক। রাজ্যে প্রথম 32x10 ফুট এলইডি স্ক্রিন নিয়ে এলো আন্তরিক ভিডিও এডিটিং সেন্টার।